আপনার নাম? নাম সুশান্ত জানা, এক নাম মিঠু, মিঠু মারাজ করছেন। আপনি কতদিন ধরে চাষ করছেন? 2013 সাল থেকে চাষ করতেছি। কত একর চাষ করেন? টোটাল হয়ে যাবে 150 বিঘা, 52 ডিসমিলে 150 বিঘা টোটাল। 150 বিঘা একরে হচ্ছে আপনার 100 একরে কথা হয়েছে, তাই তো? 75 একর। আপনি যে এত বছর চাষ করছেন, তা আপনি কিভাবে করছেন বা কত আপনি বেনিফিট পাচ্ছেন না লস হচ্ছে, এটা আমাকে যদি খুলে বলেন তাহলে সুবিধা হয় আমাদের। আমরা চাষ মোটামুটি আমার মানে 2013 সালে আমার বন্যা হয়েছিল, বন্যাতে লস হয় না, মাথায় মাথায় হয়ে গেছিল, মাছ টাছ চলে গেছিল। আচ্ছা, তারপর থেকে মোটামুটি মানে প্রফিটেই আছে আমার ব্যবসা, লসে নেই এখন পর্যন্ত। আপনি এবার জাস্ট আমি ইমাজিন বলুন যে কত পার্সেন্টেজ লাভ পাচ্ছেন আপনি? ধরুন ইনভেস্ট করলেন 1 কোটি টাকা, সেখান থেকে আপনি কত মানে কত পার্সেন্ট পাচ্ছেন? 10% না 20%? আমাদের একটা দেখছি আমরা মানে 20% প্রফিট থাকে। 20% প্রফিট থাকে, যদি 1 কোটি টাকা আমরা ইনভেস্ট করি 20 লাখ টাকার মতো প্রফিট থাকে। আচ্ছা, আমরা আমরা আমাদের কোম্পানি জিলেন্স ইন্ডাস্ট্রি লিমিটেড, খড়গপুর স্টেপ, খড়গপুর আইডি। আমরা যেদিন থেকে আসছি আজ কত মাস হলো? 2 মাস, তাই তো? 2 মাস থেকে আমাদের যে প্রোডাক্টগুলো ইউজ করছেন, মিস্টার ফিস ফিস ইউজ করেছেন, আর হচ্ছে কিছু বায়োটিন প্যান্টন ইউজ করেছেন। আমাদের মিস্টার ফিস খাইয়ে আপনার কি তিনটে প্রোডাক্টের মধ্যে আমার যেটা 1 নম্বর হচ্ছে মিস্টার ফিশটা, তিনটের মধ্যে বেটার দেন ভালো। আর ভালো বলতে আপনি আমাকে খুলে বলুন যে ভালো বলতে আমি মিস্টার ফিশ কি রেজাল্ট পেয়েছেন সেটা বলুন। মিস্টার ফিশটা খাইয়ে দেখছি যে মাছে ধরুন আমাদের একটা রুই মাছে একটা পার ডে একটা নর্মাল গ্রোথ থাকে 4 থেকে 5 গ্রাম, সেটা মিস্টার ফিশটা আমি কন্টিনিউ 20 দিন খাইয়ে দেখলাম সেটা প্লাস 1 গ্রাম গ্রোথ নিচ্ছে, মানে 5 গ্রাম ছিল 6 গ্রাম গ্রোথ নিচ্ছে। ধরুন আপনি 1 গ্রাম বেশি পাচ্ছেন, মিস্টার ফিশের খরচ কত আসছে, আপনি 1 গ্রাম করে বাড়লে 1 টন, আমি 1 টন হিসাব দেন 1 টন, সেটা অতটা আমি এখন ডিটেইলসে মানে হিসাব করিনি। আমি এটা হিসাব আমি জাস্ট আমি সার্ভে করতে আসছি, আমি জানতে চাচ্ছি ধরুন আপনি 1 গ্রাম করে বেশি পাচ্ছেন, 1 গ্রাম করে 1 টনে মাছ বাড়লে 20 দিনে কত বাড়লো? 1 গ্রাম করে 20 গ্রাম। আর আমার ওখানে মাছ আছে টোটাল আমার 55,000 রুই, 32,000 কাতলা, আচ্ছা, আর 300 পিস হচ্ছে ইনার কাপ। আচ্ছা, এই মাছটা কত ওয়েট কত অ্যাভারেজ বলুন, এমনি আনুমানিক বলুন ওই মাছটা ওয়েট কত হবে? 150 গ্রাম কেজি মাছটা দিচ্ছেন খাবার, সেই মাছটার ওজন কত ছিল, এখন 20 গ্রাম করে বাড়লে কত হবে সেটা আমাকে হিসাব করে বলুন। 55,000 প্লাস 3200 পিস প্লাস 300 পিস, 58,500 পিস মাছ। এভারেজ ওজন কত এভারেজ বলুন? 58,500 প্রতিটা মাছ দিয়ে 1 গ্রাম করে এক্সট্রা গ্রোথ নেয় তাহলে আপনার 58,500 এক্সট্রা বাড়ছে পার ডে, 58,500 পার ডে, 58,500 মাছ এক্সট্রা বাড়ছে আর কি পার ডে। তার 20 দিনে কত হচ্ছে? ইন্টু 20 দিনে হলে আপনার 1170 কেজি। 1170 কেজি দাম কত হচ্ছে? 1170 কেজি গড় আপনার 150 টাকা করে ধরলে 1,75,500। ওষুধ কত টাকা দিয়েছেন? 150 কেজি দাম 20 দিনে আমার গেছে ওখানে 3টে ফাইল, 3টে মানে 3 লিটার। 3 লিটার দাম কত আসছে আমার? 3 লিটার দাম আসছে এই তো আপনার 9,000 থেকে 20% বাদ দিলে ইন্টু 7,200 ইন্টু 3 21,600। উনি এইটা পেটে মাছটা গ্রোথ কত পেলেন, কত টাকা? 1,75,500। মানে আপনি আমি আমি সহজ হিসাবে একটা বলছি, আমি ধরছি আপনার খরচা হচ্ছে 21,000, 24,000, 25,000 টাকা খরচা, কিন্তু আপনি পাচ্ছেন তার বিনিময় কত? 1,75,500। 1,75,000, আমি 1,50,000, 1.5 লাখ দিলাম তাহলে 1,25,000 আপনার সাশ্রয় হচ্ছে। আমি জাস্ট এটা হিসাব করছি কেন, দেখুন আপনাকে যদি পৌঁছাতে না পারি বা কোনো কাউকে যে কোনো জায়গায় আমার যে মিস্টার বিশটা ভালো কাজ করছেন বলছেন, কিসের বিশেষে সেটা হিসাব করলে ক্যালকুলেশন করে এটা আসছে, কিন্তু জিনিসটা আসছে এটাই আমি জানতে চাইছি আর কি। তা পরবর্তী দিনে আপনি কি এই মিস্টার ফিশ দেবেন না দেবেন? না, মিস্টার ফিশটা রানিং এ আমার চলবে, রানিং এ চলবে। ওকে, থ্যাংক ইউ।